52 বছরেও সালমান খান হলেন বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলার। তিনি হট, হ্যান্ডসাম, ধনী এবং ক্ষমতাশালী। তিনি বক্স অফিসের রাজা, একই সঙ্গে ব্যবসায় অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি। এত কিছু সত্ত্বেও তিনি সিঙ্গেল, ফলে যেখানেই সালমান যান তাকে একটা প্রশ্নের সম্মুখীন অবধারিতভাবে হতে হয়, তা হলো আপনি কবে বিয়ে করবেন। সালমান একাধিকবার সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন, একইভাবে এও জানিয়ে দিয়েছেন তিনি বিয়ে করতে চান না। তবুও তার ভক্তরা তা মানতে নারাজ, তাকে সেই একই প্রশ্ন করেই চলেন। সম্প্রতি বলিউডের সুলতানকে এই প্রশ্ন যখন করা হয় তিনি বিয়ে না করার কারণ হিসেবে মজার উত্তর দেন, তাতেই হতবাক হয়ে যান সবাই। সাল্লুমিয়া বলেন, বিয়ে বিষয়টা অত্যন্ত বড় ব্যাপার, আপনি এর জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেন, আমার সেই ক্ষমতা নেই, তার জন্যই আমি সিঙ্গেল। সালমানের এই সাফাই যে একেবারেই রসিকতা তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, সম্প্রতি সালমানের সঙ্গে রোমানিয়ার অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছে, যদিও দুজনই সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তবে এর আগে ঐশ্বরিয়া থেকে ক্যাটরিনা বহু নায়িকার সাথে তার নাম জড়িয়েছিল, তবে সেগুলো একটাও স্থায়ী হয়নি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।